দেহের আকারে আয়তনে আমরা যতই বড় হয়ে যাই, আমাদের মন কিন্তু ছুটে যেতে চায় বারবার আমাদের সেই ছোট্টবেলায়, যে ছোট্টবেলায় বৃষ্টি হলে বাড়ির উঠোনের জমা জলে আমরা কাগজের নৌকা ভাসাতাম, যেই ছোটবেলায় বৃষ্টির দিনে স্কুল গেলে রাস্তায় জমা জলের ওপর সাইকেল চালিয়ে চলে আসতাম, জানতাম সেই কাদায় স্কুল ড্রেস ভিজে যাবে, গিয়ে মায়ের বকা খাবো, তবুও সেই জলের ওপরেই সাইকেলটাকে চালাতে হতো। এটাই ছিল ছোট্টবেলার মজা। যেই ছোটবেলায় বাবা যখনই বাইরের কাজ থেকে ঘরে ফিরুক, ছুটতে গিয়ে এক ছুটতে বাবার কাছে হাজির হওয়া, এক্সপেকটেশন এটাই বাবা নতুন কি আনলো, মিষ্টি চকলেট না আইসক্রিম। এই ছোটবেলা বোধ হয় একা আমার নয়, প্রত্যেকটা মানুষের, আমার থেকে বড়, আমার বয়সী বা আমার থেকে একটু ছোট, প্রত্যেকটা মানুষই ফিরে যেতে চায় সেই ছোটবেলায়। তাই আজ এই বৃষ্টিস্নাত নরম উদাস প্রকৃতিকে দেখে আমার একটি ছোট্টবেলার কবিতা খুব মনে পড়ছে, আজ রইল সেই কবিতাটি আপনাদের জন্য। রুমির ইচ্ছা, নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুপ টুপ নীলহ্রদে দিই টুপ রোজ, পায় না আমার কেউ খোঁজ, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ, হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। নমস্কার।